জন্যই তো জুয়ানিরা খালি ফেসবুক টিপে, ওরে ফেসবুক দেখে, ফেসবুক চলে না দেশে, কোন বয়স টয়স নাই, সব বয়সের লোকজন খালি ফেসবুক টিপে, মুরব্বীও টিপে, বলাবই নদী ওলা মিয়া জুমার বড়া একই রোগে কিসে তারা আধুনিক তার আওয়াজ গায়ে লাগছে তাই ডিজে কিছু বলব না কান গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না অঙ্গদেশে ফেসবুক আছে আমরা বলদ না অঙ্গদেশে ফেসবুক আছে আমরা বলদ না অঙ্গদেশে বলদ আছে আমরা ফেসবুক না ইয়া ফেসবুক পিছরিতে কোন দিন হ্যাঁ প্রতিবন্ধী হয়ে গেছে আর খবরও নাই কথা না না কেন রাত 12টা 1টা 2টা বাজে এই সেটিং লাগায় আরেক দিকে ধ্বংস করে ফেলছ আমি তোমাকে বলে যাই তুমি মোবাইল দিয়ে জীবন ধ্বংস করেছ মোবাইলের সেটিং ফেটিং উল্টা পাল্টা জায়গায় না কইরা ভালো একটা জায়গায় চ্যাটিং করো একজন আলেমদের সাথে চ্যাটিং করো চ্যাটিং করো বা কার সাথে এই যুবক কয় এডিট টাইম আছে নাকি টাইম আছে নাকি টাইম আছে রাস্তাঘাটে দেখা লাইছে যে ছবি তুলে রাখছে আবার হ্যাঁ রিকোয়েস্ট পাঠায় খামারি চিনছ কই না চিনি নেই তো কই যে দেখো ছিল কপাল পোড়া যা ইমপ্রেসিং সরকার বন্ধ করার জন্য কত পদক্ষেপ করলো র‍্যাব আর্মি বিডিআর ব্রাহ্মমান আদালত কত নামাইছে কি কমছে না আরো বাড়ছে কমবে না কমবে না কোনদিন কমবে না আরো বাড়বে ওই প্রায় বলি ইফতিজিং বন্ধ করার জন্য দুটো পদ্ধতি যদি আর দেশের সরকার গ্রহণ করত 6 মাসের মধ্যে ইফতিজিং বন্ধ হয়ে যেত এর মধ্যে এক নম্বর হচ্ছে আমার দেশের যত মা বোনরা আছে যদি রাস্তা বের হতে হয় পর্দা পরে শালীন পোশাক পরে বের হবে দ্বিতীয় নম্বর আমার দেশের যত যুবক আছে একটু আগে ঠিকটা যত জোরে কইছো তার চেয়ে এখনকার ঠিক আরো জোরে কইবা দ্বিতীয় নম্বরটা বলার পরে দ্বিতীয় নম্বর হলো আমার দেশের যত যুবক আছে সমস্ত যুবকদেরকে হাক্কানি ওলামায়ে কেরামদের নেতৃত্বে কোরআনের ট্রেনিং দিয়ে চরিত্রবান বানাতে মাশাআল্লাহ এবার বুঝা গেল বানসার আব্বুরের লোকজন ঠিক আছে মানে আগের চেয়ে ঠিকের পাওয়ার এখন একটা বাড়ছে পাবলিক খালি আরেকজনেরটা খুব দেখতে পারে নিজের বেলায় ঠন 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 কও না কেন কথা আরেকজনের বেলায় খুব উস্তাদি করে কথা ঠিক করে চলে না কেন হ্যাগর দোষ না খালি শুধু তোমারও দোষ আছে তোমার চোখে তো খারাপ কেন কয় না তোমার চোখে তো খারাপ কেন বলে হুজুর খারাপ করব না কি করব রাস্তায় যে কায়দায় চলে না দেখ কেউ ভাই আছে উনি যখন রাস্তা বের হয় এখন তো মা বোনরা আবার চেইতা যাবে আমার উপরে ফিরে যাবে হ্যাঁ মা উনি যখন রাস্তায় বের হয় তখন রাস্তার ভূগোল ড্রেস পইড়া একেবারে ফিট ফাট হয়ে নাকার উপরে নাকা পর্দার উপরে পর্দা পুরুষের উপরে পর্দা লাগাইয়া রাস্তায় বের হয় কিন্তু তার যুবতী মেয়ে 17 বছর বয়সী 18 বছর বয়সী এই যুবতী মেয়েটাকে যখন রাস্তার মধ্যে বের করে ভূগোল ড্রেস পড়াইয়া পেট খালি পিঠ খালি কপালে একটা মুক্তা দিয়া এরপরে এই কি বলে আপনার বাঞ্চারামপুর রাস্তায় রাস্তায় ঘুরায় পাবলিকের স্যাম্পল দেয় নাই কারণে দর্শনের সেঞ্চুরি ঘটায় ইমান নিয়ে বেঁচে থাকাটায় হায় রে ইমান নিয়ে বেঁচে থাকাটায় ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় ইমান নিয়ে বেঁচে থাকাটায় হায় রে ইমান নিয়ে বেঁচে থাকাটায়
আল্লাহ জাতিকে হেফাজত করুন, চিৎকার করে জোরে বলো আমি মা বন্ধুদেরকে বলবো মা তোমাকে পর্দার আড়ালে থাকো, পর্দার আড়ালে থাকো, পর্দার মধ্যেই তোমার ইজ্জত, পর্দার মধ্যেই তোমার সম্মান, সম্মান তোমার কমবে না, পর্দার মধ্যে থাকলে ইজ্জত আর সম্মান তোমার বাড়বে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে কোন, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, শোনো নারী বিনয় করি যাইও না কো পর্দা ছাড়ি, শোনো মাগ বিনয় করি যাইও না মা পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী যুবক রে। এই জন্য তোমাকেও বলে যাই মোবাইলটা সুন্দর করে ব্যবহার করো, এই মোবাইলটা তোমার আছে ওখান থেকে গান ফরম্যাট করো, গান ফরম্যাট করো, নাচ গুলো ফরম্যাট করো, ড্যান্স ফরম্যাট করো, ওখানে আল্লাহর কালামের তেলাওয়াত বলা একটা মেমোরি কার্ড ঢোকাও।